হ্যালো ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আজকে আমি দেখাবো সিঁড়ির সেকশন, অর্থাৎ সিঁড়ির রড এবং সিঁড়ির সম্বন্ধে ডিটেলস আজকে আপনাদের বলবো। তো আমি প্রথমে আসি এখানে রিইনফোর্সমেন্ট ডিটেলস অফ স্টেয়ার, অর্থাৎ এই রডের বিস্তারিত বর্ণনা এখানে আছে সিঁড়ির। তো আমি প্রথমে দেখি, এখানে দেখেন, এখানে দেখাচ্ছে ফার্স্ট ফ্লাইট, অর্থাৎ এই ফ্লাইট থেকে আমাদের শুরু হয়ে গেল। এরপরে দ্বিতীয় ধাপে আছে আমাদের সেকেন্ড ফ্লাইট, অর্থাৎ দুই ফ্লাইটে আমাদের একটা সিঁড়ি কমপ্লিট হয়। তো আমি এখানে আসি, শুরুতেই আমরা এখানে জিআর ফ্লোর, অর্থাৎ এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব। এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের সিঁড়িটা শুরু হয়ে যাবে, তারপর একটা ফ্লোরের মাঝামাঝি, অর্থাৎ একটা ফ্লোরের মধ্যখানে আসবে, এটা হচ্ছে ল্যান্ডিং। আবার এই ল্যান্ডিং একই, অর্থাৎ এইটা এখানে যোগ হবে, এইটা এর সাথে এইভাবে উঠে যাবে অন্যতলায়, অর্থাৎ দুইটা ফ্লাইটে আমাদের এই সিঁড়িটা কমপ্লিট হবে। তো আমি এখানে আপনাদের বিস্তারিত বলবো। প্রথমে আসি এই রডের সম্বন্ধে, অর্থাৎ এখানে কোন কোন রড ব্যবহার করা হয়েছে আমি সেগুলো ডিটেলস আপনাদের বলতেছি। এরপর দেখেন এখানে এই যে এই অংশটা দেখতেছেন, এটা হচ্ছে ট্রেট, আর এই খাড়া অংশটা হচ্ছে রাইজ বা রাইজার। দুইটি অংশ মিলে এই সিঁড়ির ধাপগুলো হয়, অর্থাৎ এখানে এই রাইজার ট্রেট এর মাপ দেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত যে ট্রেটের মাপ দেওয়া আছে তা হচ্ছে 10 ইঞ্চি। অর্থাৎ সিঁড়ি উঠার সময় মানুষ যে স্থানে পা রাখে সেইটাই হলো ট্রেট, এবং রাইজার হচ্ছে পা রাখার পরে এই যে খাড়া অংশটা, অর্থাৎ যেটা আস্তে 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 উপরে গেছে, এই খাড়া অংশটা হচ্ছে রাইজার। রাইজার এখানে আছে 6 ইঞ্চি। অর্থাৎ একটা সিঁড়িতে যখন আমরা এই দিক দিয়ে যাবো তখন আমাদের এখানে 10 ইঞ্চি, যখন খাড়া এই মাপটা থাকবে তখন আমাদের এটা 6 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি 6 ইঞ্চি, এইভাবে আমাদের সিঁড়িটা উপরে উঠতে থাকবে ল্যান্ডিং পর্যন্ত। তো আমি এখানে আসি, প্রথমে যে রড ব্যবহার করা হয়েছে এই রডটা দেখেন, এই রডটা এখানে গ্রেট বিম থেকে ওঠে সব সময়। তো আমি এটা গ্রাউন্ড ফ্লোরের গ্রেট বিম থেকেই এই রডটা উঠে গেছে। আমরা এই রডটা যদি আসি, উপরের রডটা দেখেন, উপরের রডটা এইভাবে আসলো, আসার পরে সেটা উপরের, অর্থাৎ যেই ল্যান্ডিং বা যেখানে আমরা দাঁড়িয়ে থাকব এই জায়গাটাতে আমাদের উপরের লেয়ার আসার পরে এইটাই আবার এখানে নিচের লেয়ার চলে গেল, অর্থাৎ যে আমাদের ওয়েস্ট স্ল্যাবটা আছে সেটার নিচ দিয়ে চলে গেল। আর এখানে দেখেন এই রডটা এখান থেকে, অর্থাৎ বটমে শুরু হয়েছে, এটা আবার এক্সট্রা টপ হয়ে শেষ হয়ে গেছে। তো এই হলো, আর এখানের এই মাপটা, অর্থাৎ নিচের যে যেখানে রেস্ট করবে বা দাঁড়াবে সেইখানের, এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 4 ফিট। অর্থাৎ এখান থেকে এই মাপটা, এই রাইসের শুরু মাপটা হচ্ছে 4 ফিট, তারপরে আমাদের যে 10 ইঞ্চি 6 ইঞ্চি এইভাবে উঠে গেছে সেটা মাপ আমাদের কত আছে, 7 ফিট 6 ইঞ্চি। এরপরে ল্যান্ডিংয়ের মাপটা আমাদের এখানে 4 ফিট আছে, এরপরে ওয়াল 5 ইঞ্চিও থাকতে পারে, আবার 10 ইঞ্চিও থাকতে পারে। তো এই হলো ফার্স্ট ফ্লাইট। আর হচ্ছে রডের সেকশনে আসি আমি, যে এই রডটা দেখতে পাচ্ছেন যে রডটা বটমে চলে গেছে, যাওয়ার পরে এটা এক্সট্রা হয়ে টপবার হয়ে গেছে। তো এই রডটা আমাদের 12 mm ডায়া, সেটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা থেকে আরেকটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার চলে গেছে। এরপরে উপরে যে এই রডটা চলে আসছে, এই রডটা আসার পরে এখানে এই রডটা মেইন রড হিসাবে চলে গেছে, এটা উপরের ল্যান্ডিং বরাবর এই ওয়ালের ভিতরে চলে গেছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে চলে আসছে। এই রডটা হচ্ছে, এখানে ডিটেলস বলা আছে, এই যে দেখেন এখানে দেওয়া আছে 12 mm ডায়া, সেটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা থেকে আরেকটা কত, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার চলে গেছে এটা এই রডটা। আর একটা সিঁড়ি 3.5 ফিট 3 ফিট 4 ফিট 4.5 ফিট প্রস্তুত হয়ে থাকে, তো সেভাবে আপনারা কভারিং বাদ দিয়ে সেটাকে 5 ইঞ্চি ভাগ দিলেই আপনাদের রডের পরিমাণটা, অর্থাৎ কয়টা রড লাগবে সেটা বের হয়ে যাবে। এরপরে আসি এখানে যে দেখতে পাচ্ছেন বাইন্ডার, এই বাইন্ডার এই যে ভিতরে চলে আসলো, যে গোল গোল চিহ্নগুলোতে হচ্ছে বাইন্ডার, এই বাইন্ডার আসার পরে এই যে ভিতরে দেওয়া আছে দুই দিকে, এবং এই যে বাইন্ডার দেখতে পাচ্ছেন, এই বাইন্ডার এই সব দিকে বাইন্ডার কিন্তু দেওয়া আছে। এই বাইন্ডারগুলো আমাদের এখানে যে এই যে যেখানে ল্যান্ডিং বা রেস্ট করবে এই জায়গাটা, এই জায়গায় কত আছে বাইন্ডার, 10 mm ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব আমাদের এই অংশ থেকে এই অংশে বন্ধু কত আছে, আমাদের আছে 6 ইঞ্চি।
এরপরে আসি এইখানে আসি, অর্থাৎ এই মেইন রডের উপরে যে বাইন্ডার রড বসেছে সেটা 10 mm ডায়া, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে কিন্তু 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে গেছে। তো দেখেন এই অংশ থেকে এই অংশ, অর্থাৎ যে ওয়েস্ট স্ল্যাবটা আছে এই স্ল্যাবের মধ্যে যে বাইন্ডার রডটা দেওয়া আছে সেটা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসেছে। এবং এই যে ল্যান্ডিং দেখতেছেন এখানে, এই ল্যান্ডিং অর্থাৎ এই 4 ফিট এবং নিচের যে গ্রাউন্ড ফ্লোরের গেটবিম থেকে উঠলো এই ল্যান্ডিংটাটার জন্য আমাদের এখানেও দেখেন ডিটেলস বলা আছে, এই রডটা আমাদের কত 10 mm ডায়া অ্যাট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা থেকে আরেকটা 6 ইঞ্চি, একটা থেকে আরেকটা 6 ইঞ্চি। এবার ভিতরে উপরে এই যে উপরের এই যে লেয়ার দেখতেছেন, অর্থাৎ এই যে গোল অংশগুলো এগুলো কিন্তু 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, নিচের যে গোল অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। তো এইভাবে, আর এখানে দেখেন এখানে একটা দেওয়া আছে, অর্থাৎ ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব দেওয়া আছে 6 ইঞ্চি, অর্থাৎ এই স্ল্যাবটা কত ইঞ্চি হবে 6 ইঞ্চি, আর এই অংশগুলো কত হবে 10 ইঞ্চি, উপরে হাইট হবে 6 ইঞ্চি। তো এই হলো ফার্স্ট ফ্লাইট এর হিসাব। আর একটা এখানে আসি যেটা গুরুত্বপূর্ণ হিসাব, সেটা হচ্ছে এখানে দেখেন একটা কনসিল বিম দেওয়া আছে, যেহেতু এটা ওয়ালের উপর রেস্ট করছে সেহেতু এই ল্যান্ডিংয়ের শেষ মাথায় কিন্তু এখানে কনসিল বিম দেওয়া আছে। তো কনসিল বিম রডগুলো এখানে দেখেন 3টা 16 mm এস্টেট, অর্থাৎ এই যে উপরের 1, 2, 3 এই 3টা 16 mm রড চলে গেছে, আবার নিচে লেয়ার আসেন 1, 2, 3 3টা 16 mm এস্টেট, অর্থাৎ এই যে 3টা উপরে 3টা গেল নিচে 3টা গেল, এটা হচ্ছে এস্টেট রড সোজা চলে গেছে, অর্থাৎ এখানে আপনার প্রস্থ যত থাকবে এই কনসিল বিমের লেন্থ তত থাকবেন। আর এখানে দেখেন এই স্ল্যাবটা আছে, আমরা এখানে যে ল্যান্ডিং স্ল্যাবের পুরুত্ব সেটা কিন্তু আমাদের এখানে 6 ইঞ্চি এইটা, এবং এই নিচের অংশটা কত 6 ইঞ্চি আমাদের ঢালাই করতে হবে। এরপরে আসি আমি উপরে, যদি আসি অর্থাৎ ফার্স্ট ফ্লাইট হয়ে গেল, সেকেন্ড ফ্লাইট, এই সেকেন্ড ফ্লাইটের জন্য এই অংশটা কিন্তু এখানে বসবে, অর্থাৎ এইটা যে অংশ এটাও সেই অংশ একই অংশ, যেহেতু আমরা আলাদা করে বোঝানোর জন্য দুই জায়গায় দিয়েছি কিন্তু জিনিসটা কি আমাদের একই। তো এখানে আসি, এখানেই সেমভাবে দেওয়া আছে অর্থাৎ সেকেন্ড ফ্লাইটে, আর এখানে যেহেতু ফার্স্ট ফ্লোর অর্থাৎ এখানে দ্বিতীয় তলা, এখানে আমরা কিন্তু টি বিম পাবো, অর্থাৎ যে ফার্স্ট ফ্লোরের যে বিম সেই বিমই কিন্তু চলে আসবে। তো বিমে চলে আসার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে এই রডটা যেখানে উপর দিয়ে আসছে নিচ দেওয়ার হওয়ার পরে এই যে বিমের ভিতর দিয়ে এটা কিন্তু চলে গেছে, আর একটা রড বিমের উপর দিয়ে চলে গেছে, যেটা আপনাদের এই যে দেখেন এখানে এই রডটা অর্থাৎ যেখানে ফার্স্ট ল্যান্ডিং অর্থাৎ ল্যান্ডিং থেকে শুরু হয়ে গেছে, উপরের এই মেইন রডটা আসার পরে এখানে নিচ দিয়ে চলে গেল, উপর দিয়ে চলে যাওয়ার পরে বিমের উপর দিয়ে চলে গেল। তো এইভাবে আপনারা ফার্স্ট ফ্লাইট এবং সেকেন্ড ফ্লাইট নির্ণয় করবেন, এবং রডগুলো সেভাবে আপনারা ডিটেলসে বুঝে নিয়ে কাজটা করবেন। এরপরও যদি আপনাদের বুঝার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।